তো দর্শক বন্ধুরা, আজকে মূলত কিন্তু আমি আপনাদের দেখাবো যে আমার এই যে স্টুডিও, যেটা আমি কীভাবে করেছি, তো বন্ধুরা সেটা আপনাদের আজকে দেখাবো। তো মেনলি আজকে যে হেডলাইনের ট্যাগ লাইন, সেটা থেকে আপনারা বুঝেই গেছেন যে এ কেমন স্টুডিও। তো এই যে স্টুডিও, এটা কিন্তু নর্মালি অনেক খরচাপাতি দিয়ে করতে হয়, কিন্তু সেখানে আমি একটু নর্মালি করেছি। কিছুদিন আগে বা কিছু মাস আগে আমি আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম যে সেটা শর্টসে এক মিনিটের ভিডিও, তো ওটা হয়তো অনেকে বুঝতে পারেনি ঠিক। তো সেই জন্য আজকে আমি আপনাদের একটু জাস্ট ডিটেলে দেখাবো আমার স্টুডিওটা কেমন, আমি কীভাবে ম্যানেজ করি ভিডিওগুলো, যেটা আমি টেকনিক্যাল চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি জুতোর ব্যাপারে। তো বন্ধুরা চলুন স্টুডিওটা দেখানো যাক। তো দর্শক বন্ধুরা, আমার পেছনে স্টুডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখছেন দুটো লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে দেয়ালে, আর ওই যে সোজা নীল রঙের লাইট জ্বলছে সেটা হচ্ছে একটা ছোট ডুম লাইট, যেটা রাতে জ্বালিয়ে মানুষ ঘুমায়, নাইট ল্যাম্প বলে বা ডুম লাইট অনেকে বলে, যে যেরকম বলে। তো ওইটা কিন্তু লাগিয়েছি, ওটা কিন্তু একটু ইউনিক লাগে দেখতে। আর আরেকটা জিনিস হচ্ছে, তারপরে এই জায়গাটা একটা সেট আপ ছিল, সেটা একটু ঝামেলা বেশি, কারণ আমাকে যতবার ভিডিও বানাতে হয় ততবার এগুলো সমস্ত সাজাতে হয়, এইটা থেকে শুরু করে এই নিচে টেবিল চেয়ার সমস্ত কিছু এত খাটনি খাটতে হয়। তার জন্য কি হয়েছে, ওই সেটআপটা আমি সরিয়ে দিয়েছি, কারণ অত সাজিয়ে তারপরে আমি যদি ভিডিও করতে বসি, যেহেতু আমার আলাদা ইউটিউবের ঘর নেই বা ভিডিও করার, আমি যে ঘরে থাকি নর্মাল ঘরেই এটা এরকম করতে হয়, বানিয়ে আবার সেটাকে তুলে ফেলতে হয়। তো ওই জন্য আমি কী করেছি, ওই সেটআপটাকে সরিয়ে দিয়েছি, এই আবার এখন যেমন ভিডিও করা হয়ে গেছে বলে আবার এইগুলো খুলে আবার আমাকে মানে সাফ করতে হবে আর কি, পরিষ্কার করতে হবে। আর এখানে রয়েছে একটা স্ট্যান্ড, এই স্টিক দেখতে পাচ্ছেন, এটা এখানে একটা ফোন বসে, আর এইটা আবার উল্টে যায় বলে সেটা আমি এখানে বালিশ দিয়ে রেখেছি। আর এছাড়া এখানে রয়েছে টেবিল, টেবিলটা উঁচু করার জন্য আমি করেছি বালিশ, মানে এইভাবে সেটআপগুলো করা, কারণ জানেন বালিশ লোকে ঘরে থেকে যায়, টেবিলও অনেক লোকের ঘরেতে আছে। আর প্লাস এখানে রয়েছে আপনার মাইক্রোফোন, যেটা হচ্ছে ফোনের সাথেই আগে দিত, এখনও তো দেয় না, কিন্তু আগেকার যখন যারা ফোন কিনতাম, যখন আমি কিনেছিলাম বা আপনারা 5 বছর আগে যখন ফোন কিনতেন তখন হেডফোন দিয়ে দিত। তো ওইটা আমার কাছে এখন রয়েছে, সেটা দিয়ে চালিয়ে দিচ্ছি কাজ। আর এখানে একটা ক্যামেরা বসে, এই ছোট্ট হোল্ডার, এই দেখতেই পাচ্ছেন এখানে একটা ফোন বসে। তো মেনলি আমার তো ক্যামেরা নেই, ফোন নিয়ে করতে হয়। আর এছাড়া পেছনে কিন্তু এখানে একটা টুল রাখা হয়, যেটা করে বসে আমি করি, নাহলে হাইটটা ঠিক আসে না, ঠিক মানে মেজারমেন্ট তো ওইভাবে রাখতে হয়। তো এইভাবে কিন্তু আমি ভিডিও করে আপনাদের সামনে দেখাই। তো মেনলি এই চ্যানেলে বুঝতে পারবেন না, কারণ তো ব্লগিং চ্যানেল, যেগুলো টেকনিক্যাল ভিডিও আমি দিই সেটা হচ্ছে পিওর উইন শুধু অনলি, সেটা আপনারা কিন্তু এই চ্যানেলের যে হোম পেজ সেখানে গিয়ে একটু খুঁজে নেবেন, পেয়ে যাবেন। হোম পেজের পাশে ভিডিও থাকে, প্লেলিস্ট থাকে, শর্টস থাকে, কমিউনিটি থাকে, অ্যাবাউট থাকে, আর দেখবেন চ্যানেল থাকে, ওখানেও পেয়ে যেতে পারেন। তো পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলে, আর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। আর এভাবে কিন্তু আমি ওই চ্যানেলে ভিডিও ছাড়ি। তো আমি চেয়েছিলাম যে এই যে এত মাথা খাটিয়ে যে স্টুডিওটা আমি ডিজাইন করলাম বা মাথা খাটিয়ে এটা বার করলাম, তো দেখতে পাচ্ছি লাইটের হোল্ডার, এগুলো ন্যাচারালি মধ্যবিত্ত ঘরে থাকে। তো এটা আমার ইচ্ছা ছিল আপনাদের কাছে দেখানোর। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন, আর ফেসবুক দেখলেও ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার স্টুডিও, এসি এই ঘরে নেই, আছে কিন্তু এসির চালিয়ে ভিডিও করার মতো সামর্থ্য আমার নেই, মানে ওই একটা ভিডিওর জন্য আমি যদি এসি চালিয়ে ভিডিও করি মানে দরকার নেই, তার থেকে নর্মালি কষ্ট করে যা হবে হবে, এরকমভাবে আমি এই ঘরটা করে নিই। আর গ্রিন স্ক্রিনের একটা ব্যাপার ছিল, ঘরে একটা গ্রিন মায়ের শাড়ি ছিল, ওইটা দিয়ে আমি করতাম, তো গ্রিন স্ক্রিন আমার ঠিক প্রয়োজন পড়ে না, সেই কারণে আমি গ্রিন স্ক্রিনের ভিডিও খুব একটা বানাই না। ভালো থাকবেন, শীঘ্রই নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে, ইউনিক ভিডিও, ব্লগিং চ্যানেলটা আপনারা সাথে থাকবেন, ওই চ্যানেলটার সাথেও আপনারা সাপোর্ট দেবেন। গুড বাই।